শুধু রাশিয়া নয়, এবার বেলারুশকেও শত্রু ভাবতে শুরু করেছে ইউক্রেন। প্রকাশ্য রূপ নিয়েছে এই বিরোধ। যে কোনো সময় বেলারুশ সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন সেনারা। ওদিকে সীমান্তের কাছাকাছি এলাকায় বেলারুশের সাথে যৌথ বিমান হামলার মহড়া করছে রাশিয়া। এতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। প্রতিবেশী বেলারুশের সাথে বন জঙ্গলে ঘেরা 1000 কিলোমিটারেরও দীর্ঘ সীমান্ত ইউক্রেনের এই দুর্গম অঞ্চলেই এখন সেনা মোতায়েন করছে দেশটি। শক্ত প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করেছে তারা। গেল দুদিন বেলারুশের সাথে যৌথ বিমান হামলার মহড়া দিচ্ছে রাশিয়া। সীমান্ত এলাকার কাছাকাছি বিভিন্ন ধরনের যুদ্ধবিমান থেকে ফেলা হচ্ছে বোমা, শেল, মর্টার। এসব মহড়ার ছবি ও ভিডিও সরকারি গণমাধ্যমে ফলাও করে প্রচার করছে বেলারুশ কর্তৃপক্ষ। তাই দ্রুত বদলে যাচ্ছে পরিস্থিতি। রাশিয়ার পাশাপাশি এখন বেলারুশকেও যুদ্ধের প্রতিপক্ষ মনে করছে ইউক্রেন। যদিও রাশিয়া এখনও বলছে এটা তাদের কৌশলগত মহড়া ছাড়া আর কিছু নয়। এদিকে সীমান্ত এলাকায় ভারী অস্ত্র মজুদের পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি শুরু করেছে ইউক্রেন বাহিনী। কয়েক হাজার সেনা মোতায়েনও করা হয়েছে সেখানে। প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কিও ঘুরে দেখেছেন বেলারুশ ইউক্রেন সীমান্তে। সীমান্ত পাহারায় থাকা সেনাবাহিনী সদস্যদের মনোবলও চাঙ্গা করার চেষ্টা করেন তিনি। শিগগিরই বেলারুশ থেকে ইউক্রেনে রুশ বাহিনীর বিমান হামলা শুরু হতে পারে বলেও মনে করছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।